হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। একটা দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করা। বাবার সাথে চাকরি করতেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের। আমাদের বাড়ি ছিল বিষ্ণুদিয়া, অর্থাৎ শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে। আমার বাবার সাথে একজন শ্রদ্ধেয় স্যার চাকরি করতেন, তার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন। দামুকদিয়া স্কুলের একসময় প্রধান শিক্ষক ছিলেন, পরবর্তীতে আরও বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকতা করেছেন। তো আমার বাবার সাথে উনি চাকরি করেছেন, পিতৃতুল্য। এই ভদ্রলোক উনি কখনো ওনাকে আমি বাইসাইকেল চালাতে দেখিনি। তো ওনাকে আমি দেখেছি যে চাকরি থেকে রিটায়ার্ডের পরেও উনি পায়ে হেঁটে যাতায়াত করতেন বিভিন্ন জায়গা, যত দূরের পথই হোক না কেন। আমি দেখেছি উনি খুব দ্রুত গতিতে পায়ে হেঁটে যাচ্ছেন। তো এটা দেখে আমি ভাবতাম যে উনি সম্ভবত বাইসাইকেল বা কোনো যানবাহন চালাতে পারেন না, এই কারণে হয়তো উনি পায়ে হেঁটে চলাচল করতেন। তো বেশ কিছুদিন আগে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে উনি শৈলকুপার গাড়াগঞ্জ যে তেলের পাম্প রয়েছে সেখান দিয়ে উনি হেঁটে সম্ভবত রাস্তা পার হচ্ছিলেন। যখন রাস্তা পার হচ্ছিলেন তখন যে কোনো একটা দ্রুতগতির গাড়ি এসে ওনাকে ধাক্কা দেয় এবং উনি স্পট ডেড হয়ে যান, অর্থাৎ মারা যান। তো একজন পিতৃতুল্য ব্যক্তি, শ্রদ্ধেয় আমাদের শিক্ষক, অবসরপ্রাপ্ত, ওনার এই করুণ অবস্থা সেই মুহূর্তে আমরা মেনে নিতে পারিনি বা আমাদের খুব কষ্ট হয়েছিল। আমরা খুবই ব্যথিত হয়েছিলাম সেই ঘটনার পরে। তো তার ছেলে মিজানুর রহমান আমাদের ছোট ভাইয়ের মতো, আমি যখন চাকরি পেলাম তার কিছুদিন পরে সে কুমিল্লা থাকতো, কুমিল্লা একটা কলেজের প্রফেসর ছিল। তো প্রাথমিক শিক্ষক হওয়ার অভিলাষে সে বা যে কোনো কারণেই হোক সে তার বাড়িতে ফিরে আসে। তো বাড়িতে ফিরে আসার পরে সে সিদ্ধান্ত নিল যে সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবে। তো সে একদিন তার ফ্যামিলি সহ আমাদের বাড়িতে এলো। বাড়ি আসার পরে আমাকে বলল যে দাদা, আমাকে একটা প্রাথমিক যে বিজ্ঞপ্তিটা দিয়েছে তার জন্য একটা দরখাস্ত লিখে দেন, খসড়া করে দেন। তো আমি তাকে সহযোগিতা করলাম, দরখাস্ত লিখে দিলাম। সৃষ্টিকর্তার ইচ্ছায় তার চাকরিটা হয়ে গেল, সে প্রাইমারি স্কুলে শিক্ষকতা পেশায় এলো। তারপর সে যথানিয়মে চাকরি করছে, তার সম্ভবত বিবাহের পরে তার সন্তানাদি হয়েছে, দেখা হলে খুবই ভক্তি শ্রদ্ধা করে, আমাকে দাদা বলে সম্বোধন করে। বা যেহেতু আমার বাবা এবং তার বাবা একসাথে চাকরি করেছিল, সেই সূত্র ধরেই তার সাথেও আমার একটা আন্তরিকতা। সে যদিও প্রধান শিক্ষক পদে চাকরি পেয়েছিল, আমরা সহকারী পদে এখনো আছি, আমাদের প্রমোশন হয়নি, তারপরেও সে আমার কাছে অনেক বিষয়ে অনেক অভিজ্ঞতা শেয়ার করতো। তা সে কোনো সমস্যায় পড়লে আমার কাছে জানতে চাইতো বা আমি কোনো বিষয় অজানা থাকলে তার কাছে জানতাম, তার সাথে আমার খুবই যোগাযোগ ছিল। হঠাৎ করে আজকে খবর পেলাম যে তার একটা ছেলে মোহাম্মদ তাসিন হোসেন, সে সম্ভবত দামুকদিয়া স্কুলের অথবা কোন স্কুলে পড়ে আমার জানা নাই, যে একটা প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ত। তো তার বয়স 6 বছর। তো তাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, পরবর্তীতে হয়তো কেউ লক্ষ্য করে নাই, সে পুকুরে ডুবে গিয়েছে। এবং যখন তার
অনেক খোঁজাখুঁজির পরে যখন তাকে পেয়েছে, তখন তাকে সবাই, বাড়ির সবাই বুঝতে পেরেছে যে সে মারা গিয়েছে। তো এই যে একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা, এটা ঘটে গেল। এই মিজানুর তার আব্বাকে খুবই ভক্তি শ্রদ্ধা করত, মানে এত ভক্তি শ্রদ্ধা করত যে সে ভাষায় প্রকাশ করা যায় না খুবই। আর তিনি আমাদের সিরাজ স্যার খুবই একজন শ্রদ্ধার পাত্র ছিলেন, এত নরম সুরে কথা বলতেন, মানুষের সাথে কখনো উঁচু গলায় তাকে কথা বলতে দেখিনি, এবং খুব পরিশ্রমী লোক ছিলেন, একজন সৎ লোক ছিলেন আমার জানা মতে। তো সেই ব্যক্তিটিরও অপঘাতে মৃত্যু হয়ে গেল, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আরো বেশ কিছু আমি এরকম ঘটনা দেখছি যে আমাদের এই যে শৈলকুপার আমাদের জামাল ভাই ছিলেন, জামাল গ্যারেজ, জামাল অটো, এই জামাল ভাইও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তিনিও অমায়িক ব্যক্তি ছিলেন। আমি তার গ্যারেজের পাশ দিয়ে গেলে তিনি আমাকে ডেকে বসিয়ে চা খাওয়াতেন, বা আমার বাইকে ছোটোখাটো ত্রুটি মেরামত করে উনি টাকা পয়সা নিতেন না, নিতে চাইতেন না, একজন অমায়িক ব্যক্তি। তো এই সমস্ত ভালো লোকগুলো এইভাবে অপঘাতে মারা যাচ্ছে বা মারা গেল, এই বিষয়টা আমার মাথায় আসে না। এই ভালো লোকগুলো কি আরো কিছুদিন এই পৃথিবীতে থাকতে পারতো না? এত তাড়াতাড়ি তাদেরকে সৃষ্টিকর্তা নিয়ে গেলেন? হ্যাঁ, লোকে বলে যে ভালো লোক পৃথিবীতে বেশি দিন থাকে না, কিন্তু এই পৃথিবীর যে যে অবস্থা, ভালো লোকেদের খুব প্রয়োজন। আজকের যে দুর্ঘটনার কথা জানতে পারলাম, যে এই মিজানুরের যে ছোট্ট ছেলেটা জলে ডুবে মারা গেল, এটাও একটা মানে এমন দুর্ঘটনা। এই মিজানুর কিন্তু খুব সৎ একটা ছেলে, খুবই সৎ এবং ভদ্র ছেলে, সে খুবই আমাকে সম্মান করে এবং আমি সবসময় তাকে ছোট ভাইয়ের মতো দেখি। অথচ তার এই যে জীবনে এই যে শোক, তার বাবার শোক এবং এই যে সন্তানের শোক, এটা সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? এর তো কোনো সান্ত্বনার পানি বা ভাষা আমাদের কাছে নাই। তো আমরা জানি যে সাবধানের মান নাই। আমার মেসেজটা হলো এটাই, যে আমরা আমাদের সন্তান যে অবস্থায় থাকুক না কেন, তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, তারা কি অবস্থায় আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আজকে হয়তো আমার মনে হয় যে মিজানুর স্কুলে ছিল, যেহেতু আমাদের রমজানের মধ্যে আমাদের প্রাথমিক বিদ্যালয়, একমাত্র প্রাথমিক বিদ্যালয়টাই চলছে আর সব কিছু বন্ধ, সম্ভবত মিজানুর স্কুলে ছিল, যেহেতু সে একটা স্কুলের সন্ধ্যা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বাড়িতে হয়তো লক্ষ্য করার মতো তেমন লোক ছিল না, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এটা ঠিক যে নিয়তির কাছে আমরা সবাই নত, বা নিয়তি যেটা থাকবে সেটা ঘটবেই, এটা আমরা মেনে নিতেই হবে। তারপরেও একটা কথা আছে যে সাবধানের মান নাই। আমরা সেই নিহত তাসিনের আত্মার শান্তির জন্য মাগফেরাত কামনা করছি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সে যেন শান্তি পায় যেখানেই থাকুক, বা জান্নাত প্রাপ্ত হয়। আর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর ভাষা নাই, তারপরেও সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোকটাকে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মনটা আমার খুবই পীড়া দিচ্ছে বা কষ্ট পাচ্ছি, সবাই কষ্ট পাচ্ছে আসলে। এই ঘটনা আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার সহ তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যে কোনো ব্যক্তি এই ঘটনা জেনে খুবই কষ্ট পাবে।
সবার প্রতি অনুরোধ, ছোট্ট বাচ্চার আত্মার প্রতি শান্তি কামনা করব আমরা, এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন আমাদের ছোট ভাই মিজানুর রহমান তার এই গভীর শোক থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারে, তার মতো একটা ভালো ছেলে, সৎ ছেলে এভাবে কষ্ট পাবে এটা আমাদের কাছে খুবই পীড়াদায়ক। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে এই যে কষ্টের যে বিষয়টা এটা একটু শেয়ার করলাম, আপনারা দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধান থাকেন, আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখেন যেন তারা কোনো দুর্ঘটনায় পড়ার আগেই আপনারা তাকে নিরাপদ জায়গায় নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।